এখন যদি কোনো মানুষ বলতে চায়, আব্দুল করিম সাহেব আমার মেয়ে আছে, আমার বাপ আছে, আমার মাও আছে, আমি মেলাতে ঘুরছিলাম, এসো তোমাকে মাটির তলে কবর দিয়ে দেবো আজকে, দেখি তোমার বাপ মার কত ক্ষমতা। এখন যারা ঘোরাঘুরি করছে বলতে পারেন ওটা কার মেয়ে? এখন যার ছেলে মেয়ে বাজার ঘাটে রাস্তাঘাটে ঝুড়ি জিলাপি ফুচকার দোকানে আড্ডা মারছে বলতে পারেন ওটা কার মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি বৌদ্ধের মেয়ে? ওটা কি নাসারার মেয়ে? ওটা কি অমুসলিমদের মেয়ে? ওটা কি বৌদ্ধদের মেয়ে? ওটা বৌদ্ধের মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়, ওটা ইহুদিদের মেয়ে নয়, ওটা নাসারাদের মেয়ে নয়, ওটা এই গ্রামের মুসলিম সমাজের মেয়ে, কোন মুসলমানের মেয়ে? মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দিয়ে সে মেলাতে ঘুরতে পারে না, মুসলিমদের পরিচয় দিয়ে সে মেলাতে ঘুরতে পারে না। মুরব্বী সাহেব, পৃথিবীর বুকে আপনি বেঁচে আছেন এটা আমরা মানি না, পৃথিবীর বুকে আপনি বেঁচে আছেন এ কথা আমরা স্বীকার করি না। কেন? যে সমস্ত বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে তাদের মেয়েরা অন্তত বাজার ঘাটে ঘুরতে পারে না, কথা মানে বোঝা যায় না আমার। যাদের বাপ আসলেই পৃথিবীর বুকে বেঁচে আছে তার ছেলে মেয়ে এখন অন্তত ঝুড়ি জিলাপি দোকানে থাকতো না। এখন যদি কেউ প্রমাণ করতে চায় যে আমি বেঁচে আছি তাহলে তার মেয়েকে কোথায় থাকতে হবে? এখন জালসার স্থানে, আর নইলে বাড়িতে। যাদের কন্যারা এখন পর্যন্ত ঘোরাঘুরি করে তাদের বাপ মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা আমরা মানি না, স্বীকারও করি না। সম্মানিত মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়েন না, আমি আপনার উপকারের জন্য এসেছি, আপনাকে আমি বোঝাতে অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শয়তান। নারী যখন বাড়ি থেকে বের হয়, মহিলা যখন ঘর থেকে বের হয়, শয়তান তখন নগ্নতার প্রতি উৎসাহিত করে। শয়তান বলে তুমি একবার এইদিকে চলো, শয়তান বলে তুমি একবার ডান দিকে চলো, শয়তান বলে তুমি একবার চুলগুলা কেন আরাও, শয়তান বলে তুমি একবার ঝুড়ি জিলাপির দোকানে যাও। শয়তান যা বলে নারীরা তাই করে, শয়তান যা বলে নারীরা তাই করে, যদি সে বিনা বরখে রাস্তাঘাটে চলাচল করে তখন বলুন। আজকে যত মা বোনের রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিল কার গায়ে বোরখা ছিল? আচ্ছা মুরব্বী সাহেব, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওর যদি ঝুড়ি জিলাপি খাওয়া এতটাই প্রয়োজন হয় তো আপনি কি করছিলেন বলুন? ওই কন্যার ওই মেয়ের ওই স্ত্রীর যদি ঝুড়ি জিলাপি খাওয়া এতটাই প্রয়োজন হয় তো আপনি কি করছিলেন? আপনার ছোট ছেলে কি করছিল? আপনার বড় ছেলে কি করেছিল? আপনার জামাই কি করেছিল? বাপ বেটা সবাই মারা গেছেন, বাড়ির সমস্ত পুরুষ মানুষ মারা গেছে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, সব কি নারী, কোনো বাড়িতে ছেলে নেই? ছেলেরা কেন গেল না ঝুড়ি জিলাপি কিনতে, মেয়েরা গেল কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী হচ্ছে গোপন বস্তু, ও বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন যারা ঘর থেকে বেরোবেন। আল্লাহ তালা বলেন, ও কর্ণা ফি বুয়ুতি কন্যা ওলা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। পৃথিবী নারী তোমরা বাড়িতেই থাকো, পৃথিবীর নারী তোর বাড়িতে অবস্থান করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরো হবে না, জাহিলিয়াতের নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অশিক্ষিতা বেহায়া নগ্নতা যুগের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তায় চলাচল করো না, তোমরা বিনা বোরখায় রাস্তায় চলাচল করো না জরুরি প্রয়োজন ছাড়া। এখন কটা বাজে গো? 12টা নয়। এখন আপনার স্ত্রীর দোকানে কি জরুরি কাজ আছে বলেন? কথা আমার বুঝতে পারেন না মনে হয়। এখন আপনার স্ত্রীর বাজারে কি জরুরি কাজ আছে সেই বাক্যের উত্তর দেন। আল্লাহ বলছেন জরুরি প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বেরোতে পারবে না, জরুরি প্রয়োজন। জনগণকে আমরা বোঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আসলে বুঝবে জনগণ কি করে? এসে তো শুধু কেসা কাহিনী চলে, কোরআন মাজিদ আয়াতের অর্থ করবে তবেই না জনগণ বুঝবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোনো মা বোন রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে না। সম্মানিত মা বোন, আপনাদের দিক থেকে আওয়াজ আসছে কেন এত? এরাও তো মানুষ, এরাও মানুষ, আপনারাও মানুষ, তো আপনাদের দিক থেকে এত আওয়াজ আসে কেন? এমনিতেই ঢং 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 করতে 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 বিনা বরখে এসেছেন, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে যাবেন, আবার এসে এখানে চেঁচামেচি করতে হবে? হ্যাঁ, লজ্জা হয় না, হায়া হয় না একটুকু, ইতস্তবোধ হয় না, বোধগম্য নেই, মানবতা নেই, হায়াবোধ নেই, ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। এমনিতে তো বিনা বোরখা এসেছেন,
আবার ঢংঢং করতে করতে চলে এসেছেন, হাসছে গেলছেন, আবার ঢংঢং করতে করতে চলে যাবেন বিনা বোরখা এসে। আবার এখানে যে চেঁচামেচি করতে হবে, আপনার বাপ নাই, আপনার স্বামী নাই, বাড়িতে পুরুষ মানুষ নাই, এমনিতে চলে এলেন কেন জালসার স্থানে? বাপ বলতে পারে নাই মেয়ে বিনা বোরখা জালসার স্থানে যাবেন, দাঁত ভেঙে দেবো, যা বাড়ি যা, যা বাড়ি থেকে বোরখা পরাই। বলতে পারলেন না কেন? আল্লাহ রাসূল এমনিতেই বলেননি, আল্লাহ রাসূল এমনিতেই পুরুষদেরকে বলেননি, এই যুবকেরা শোনো, তোমরা বিবাহ করো না গো, তোমরা বিবাহ করো না, তোমরা বিবাহ করো না, সিয়াম থেকে 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 থেকে, রোজা থেকে 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 থেকে, নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিয়ে তোমরা বিবাহ করিও না। কেন? তোমাদের ক্ষমতা হয়নি। ক্ষমতা যতদিন না হচ্ছে তোমরা বিবাহ করিও না। ক্ষমতা কাকে বলে? শুধু টাকার নাম কি ক্ষমতা? না, এই এই যে সিট দাঁড়িতে যে যৌন ক্ষমতা, চেয়ের নাম কি ক্ষমতা? তাহলে ক্ষমতা কাকে বলে? চোখ যেই দিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা বাড়ির সকল সদস্য সেই দিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। এটা হলো ক্ষমতা, এর নাম ক্ষমতা। ক্ষমতা কই দেখাতে পারলেন? কেন নিজের স্ত্রী বিনা বোরখা এসেছে, খারাপ লাগে না, হায়া হয় না? আর আরেকটা কথা হচ্ছে, এই যারা দায়িত্ব আছেন তাদেরকে বলছি, আর আপনারাও বলেন তো, এটা কোনো পর্দা হলো? পর্দা হয়েছে? এইগুলো কি সবই ফেরেশতা বসে আছে? কেউ কি দেখবে না ওদের দিকে? কত টাকা খরচ করেছেন? এই তো অপচয় খরচ, বেলুন লাগাতে হয়েছে, মালা লাগাতে হয়েছে, এদের বিদ্যা বুদ্ধি আছে কোনো? এত টাকা খরচ করতে পারেন, এখানে একটা ক্যামেরার ব্যবস্থা করতে পারেন না? ওইখানে মহিলাটা পর্দার মাধ্যমে দেখবে, অন্যান্য জায়গার জালসা দেখেননি? কিসের পর্দা? এর নাম পর্দা নয়। পর্দা মানে কি? একজন আরেকজনকে দেখতে পাবে না। পর্দা মানে কি? একজন আরেকজনের আড়ালে থাকবে। এটা কিসের পর্দা বলুন? সবাই দাঁড়ালে দেখতে পাই, এদিক ওদিক তাকালে দেখতে পাই। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এটা পর্দা নয়। যুবক শোনো, মুরব্বী সাহেব শুনুন, আপনাকে আমি অনুরোধ করে বলছি, কাল সকাল হতে হতে নিজের কন্যার জন্য, নিজের স্ত্রীর জন্য বোরখা কেনার চেষ্টা করুন। কাল সকাল হতে হতে নিজের কন্যার জন্য, নিজের স্ত্রীর জন্য বোরখা কেনার চেষ্টা করুন। যদি বোরখা কেনার টাকা না থাকে, এখন এসে আমাকে বলেন, আব্দুল করিম সাহেব টাকা নাই, আব্দুল করিম সাহেব টাকা নাই, তো 1200 টাকা দেন না, একটা বোরখা দাম 1200 থেকে 1300 টাকা, খুব জোর তাহলে 1500 টাকা দাম। যে তো এখনই সে বলেন, আব্দুল করিম সাহেব আমার পকেটে টাকা নেই, আপনি টাকা দেন, আমি এখনই 1500 টাকা আপনাকে পকেট থেকে বের করে দিয়ে দিচ্ছি, কাল সকালে তারপরে মায়ের জন্য বোরখা কেনা জরুরি। আর যদি চাই তো আমার কাছে লজ্জা লাগে, তো চলে যাবেন ইটাহারে, ইটাহারে বাপ্পাটা গিয়ে ভিক্ষা করবে, বাপ্পাটা ভিক্ষা করে 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 যেদিন 1500 টাকা হবে বাপ্পাটা, সেই দিন তোমাদের কেন ফেরত আসিও। বাপ্পাটা ভিক্ষা করে 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 যেদিন 1200-1300-1400 টাকা হবে, সেদিন বাপ্পাটা কেন ফেরত হয়েছে? নিজের মায়ের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের কন্যার জন্য বোরখা কিনো, তার আগে তোমরা তো তার আগে তোমাদের মা বোন বাড়ি থেকে বের হবে না। বলো যুবক, তোমার মা বিনা বোরখায় চললো কেন? বলেন মুরব্বী সাহেব, আপনি স্ত্রী বিনা বোরখায় চললো কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ইতস্ত বোধ থাকা উচিত, হায়া বোধ থাকা উচিত, লজ্জা বোধ থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খলক লকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর মানুষ শোনো, সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, অনেক নিদর্শনাবলী, সেই অনেক নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্যে হতে তোমার স্ত্রীকে, লিতাসকুন ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীর যুবক তোমরা শোনো, তোমার স্ত্রী আমি সৃষ্টি করেছি কোথা থেকে? তোমার মধ্যে হতে। কেন? লিতাসকুন ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি মজা ময়া মহব্বত পাও, এই কারণে। তো আচ্ছা বলুন তো দেখি, মোহর আদায় করবো আমি 15,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, আর আমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখবে না আমি দেখব? আমি তো মোহর আদায় করলেন আপনি, আর আপনার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখে হক আদায় করবে? খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না? একটুকু হায়াবোধ হয় না? নাকি যত মাথার মগজ ছিল সব শামসির বাজারে বিক্রি করে খেয়েছেন, এখন যা ভরা সব মগজ গোবর ভরা আছে, গোবর, মাথাতে মগজ নেই? মোহর আদায় করবো আমি 20-25,000 টাকা দিয়ে, শামসি থেকে বিবাহ করে নিয়ে আসবো আমাদের এই উত্তর দিনাজপুরে, যে আমি বিবাহ করে আমার স্ত্রীকে হক আদায় করবো আমি, তো গ্রামের মানুষ দেখবে কেন? একটু মানবতা হয় না? হাদিস কোরআনের জ্ঞান নেই, এটাই তো জানলাম, বিদ্যা তো নেই, তো বুদ্ধিও কি নাই? বিদ্যা তো নেই কথা ঠিক, তো বুদ্ধিও কি নাই?
দেখুন আবারও চেঁচামেচি করছে, ওদের লজ্জা আছে, এখনো আওয়াজ আছে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাইছি, মোহর আদায় করেছেন আপনি, হক শুধু আপনি আদায় করবেন, তাছাড়া গ্রামের কোনো মানুষ তাকে দেখার কোনো ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার স্ত্রী নদীতে পুকুরে গোসল করবে না। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার স্ত্রী বেহায়ে রাস্তায় চলাচল করবে না। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার স্ত্রীর বাইরে থালা বাসন মাজবে না। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার স্ত্রীর টিউবওয়েলে থালা বাসন মাজবে না। আপনাকে আমি অনুরোধ করছি, আপনার স্ত্রীর টিউবওয়েলে উলঙ্গ হয়ে গোসল করবে না। শুনুন, আপনাকে আমি আরেকটা পরামর্শ দিয়ে যাই, বাড়িতে যদি টাকা না থাকে সকাল হতে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করবেন। সকাল হতে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে আপনি আপনার মায়ের জন্য আর আপনার স্ত্রীর জন্য ওই টিউবওয়েলের জায়গাটাকে চতুর্দিকে চারিদিকে ঘিরে দেবেন ভালো করে। সেখানে আপনার আম্মু গোসল করবে, সেখানে আপনার স্ত্রী গোসল করবে, আপনার বোন গোসল করবে, ওকে পাড়া প্রতিবেশী দেখবে না। এই মানবতা থাকা উচিত। জনগণকে যদি আমরা বোঝাতে পারতাম তাহলে জনগণ 20-25 হাজার টাকা দিয়ে ফোন না কিনে আগে মায়ের জন্য পায়খানা বাথরুম করার চেষ্টা করতো। জি, এই অ্যান্ড্রয়েড ফোনে দাম আনুমানিক 20-25 হাজার টাকা, একটু কথা বলেন, 20-25 হাজার টাকা। তো এই 20-25 হাজার টাকা দিয়ে টিউবওয়েলের চতুর্দিক ঘেরা যেত না, একটা সুন্দর করে বাথরুম পায়খানা করা যেত না, তো আপনার স্ত্রী নদীতে কেন গোসল করছে বলুন? আপনার স্ত্রী টিউবওয়েলে কেন গোসল করছে বলুন? আপনার স্ত্রী পুকুর কেন গোসল করছে বলুন? আপনি জানেন না, আল্লাহ বলছেন জাহেলিয়াতে নারীরা নগ্ন হয়ে ঘোরাঘুরি করে, অশিক্ষিত নারীরা নগ্ন হয়ে ঘোরাঘুরি করে, বেপর্দা মহিলারা, নোংরা নারী যারা বেশ্যালয়ের পতিতলের মেয়ে তারা নগ্ন হয়ে ঘোরাঘুরি করে, এ কথা আল্লাহও বলছেন। যে জাহেলিয়াতের যুগে নারীরা তারা বুঝতো না, তারা পর্দা বুঝতো না, তারা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বেহা হয়ে চলাচল করতো। তো তোমাদের নারীরা বেপর্দা হয়ে চলাচল করবে না, কেন? তোমরা মুসলিম, কেন? তোমরা মুসলিম, কেন? তোমরা মুসলিম। মুসলিম মানে কি? মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। তিনি যা বলেছেন সমস্ত কিছুকে মেনে নেওয়ার নাম মুসলিম। সব কিছুকে মেনে নিতে হবে তার নাম মুসলিম। শুধু গরুর মাংস খাওয়া মুসলিম? যে মাংস খাবো এই নাম মুসলিম কি? জি না। নীতি পরিবর্তন করিয়ে না, আমি আপনাকে আবার অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আর যদি খারাপ নেন তো আমার কোনো কিছু করার নেই। তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি? হক কথা বলতেছি বলে চলে যাবো মুর্শিদাবাদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে কাল সকাল থেকে মা বোনেরা বেপর্দায় রাস্তায় ঘোরাঘুরি করবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা কথা, মা বোনেরা সবজি বলার কাছে সবজি কিনবে না ইনশাল্লাহ। তাহলে আব্দুল করিম সাহেব কে সবজি বলার কাছে সবজি কিনতে যাবে? আপনি আব্দুল করিম সাহেব, আমি তো মাঠে ঘাটে কাজ করি, এখন কে কিনবে? আপনার ছোটো ছেলে। আব্দুল করিম সাহেব বাড়িতে ছোটো ছেলে না, এখন কী করবে? আপনার স্ত্রীর পাশের বাড়ি থেকে একটা ছেলেকে ভাড়া করবে 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে ভাড়া করে আপনার স্ত্রী ও ছেলেটাকে বলবে, আব্বু তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, আব্বু তুমি সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে না দাও। আব্বু আমি সবজিওয়ালার কাছে যাব না। কেন? সবজিওয়ালার কাছে গেলে আব্বু পাপ হবে, আব্বু আব্বু অতএব তুমি সবজিওয়ালার কাছ থেকে সবজি এনে দাও। আব্বু আমি সবজিওয়ালার কাছে যাব না। সম্মানিত মা বোন, এখন আপনার কথা বলি, এই যে আব্দুল করিম সাহেব, বাড়িতেও পুরুষ মানুষ নেই, বাড়িতে ছোটো ছেলেও নেই, পাশে বাড়িতেও ছোটো ছেলে নেই, এখন কী করবো আমরা? এখন কি না খেয়ে থাকবো? জি না, এখনও না খেয়ে থাকতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তার নবীকে উপদেশ দিয়ে আগে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন কি, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দর করে চাদর গায়ে দিয়ে মুখমণ্ডলকে ঢেকে বক্ষস্থলকে ঢেকে বের হবে। দালিকাদনা ইউরাফনা ফালাইউদাইন, যদি তারা এইভাবে চলাচল করে, বোরখাবরে চলাচল করে, তাহলে লুচ্চা লাফাঙ্গা ছেলেরা যেন চায়ের দোকানে আড্ডা মারে, বোর্ডের দোকানে আড্ডা পেটে মরে এমনিতেই বসে থাকে কোনো চায়ের দোকানে, তারা তাদেরকে টিটকেরি মারতে পারবে না। এ কথা আল্লাহ বলছেন, আল্লাহ। তো অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যদি আপনার স্ত্রীর সবজি প্রয়োজন হয় তো এখন কী করবে?
সুন্দর করে একটা চাদর গায়ে দিয়ে বোরখা পরে আসবে, এসে দূর থেকে বলবে সবজিওয়ালাকে, ভাইজান অমুক সবজিটা দেন, পটল দেন, ভেন্ডি দেন। আবার আপনার আর একটা নিয়ম নীতি খারাপ কি, আপনারও নীতি খারাপ, আমার স্ত্রীর নীতি তো খারাপ, ওই ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে নিতে হবে। ভেন্ডি বলেন না রাম পটল গো, ভেন্ডি, ওই ভেন্ডি একটা নেবেন তো ভেন্ডির, এই ভেন্ডির আগালটাকে প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে নিতে হবে। আচ্ছা বলুন তো, যেই সবজিওয়ালাটা বিক্রি করতে এসেছে ওই লোকটা কি ভেঙে ভেঙে ওজন করে নিয়ে এসেছে না পুরোটাকে ওজন করে নিয়ে এসেছে? পুরোটাই তো। আপনি যে প্রত্যেকটার আগালকে ভেঙে ভেঙে ওজন করলেন, তো ওজন কমলো না বাড়লো? ওই লোকটার কমলো, তো এর নাম কি অত্যাচার নয়? নিশ্চিত অত্যাচার। কেমতের মাঠে জবাব দিয়ে আপনি প্রস্তুত থাকেন। একটা যদি ভেন্ডি বুড়া হয় তাতে কি আছে, সেদ্ধ না হয় না হোক, তো প্রত্যেকটা আগাল ভেঙে নিতে হবে কেন? সম্মানিত মা, আমরা আপনাকে আমি অনুরোধ করছি, সবজিওয়ালার কাছে সবজি নেড়ে ঘেটে সবজি নিতে আপনি পাবেন না, আপনার স্বামী পাবে, তবে আপনার স্বামী ভেন্ডির আগালকে ভাঙতে পাবে না। বোঝা যায়নি কথা? আপনার স্বামী ভেন্ডির আগালকে ভেঙে নিতে পাবে না, যেইভাবে ভেন্ডি আছে ওইভাবে ওজন করে নিয়ে চলে আসতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই।